স্টুডেন্টস ওয়েলকাম টু চেসিও ড্রিমস আমি রিম্পা আজকে আমরা করব সুবিদ্যা স্যারের বীজগাণিতিক সূত্রের প্রয়োগ দেখো পেজ নাম্বার 108 অধ্যায় 8 দেখো আমরা বীজগাণিতিক সূত্রের প্রয়োগটা আগে করছি তার কারণ আমরা এরপরে সূচককরণী করব সূচককরণী করার আগে আমাদের বীজগণিতের এই সূত্রগুলো ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে দেখো আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে 22টা সূত্র রয়েছে তো এই সূত্রগুলো তোমরা কিছুটা অনেকেই জানো যেমন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রগুলো তোমরা অনেকেই জানো আর যেগুলো জানো না সেগুলো ভালো করে রেডি করে নাও বারবার পড়ে নাও এবং মুখস্থ করে নাও আর যারা কোনো সূত্রগুলোই ভালো করে বুঝতে পারছো না বা জানো না তো তারা প্রথম থেকে সূত্রগুলো একটু পড়ে নাও এই সূত্রগুলো ভালো করে মুখস্থ না থাকলে তোমরা অঙ্কগুলো করতে কিন্তু পরের অঙ্কগুলো করতে অসুবিধা হবে তাই বলছি সূত্রগুলো আগে ভালো করে রেডি করতে হবে এবং সূত্রের সাথে সাথে তোমাদের অঙ্কগুলো করতে হবে তাহলে চলো আজকের ক্লাস শুরু করা এক নম্বর অঙ্কটায় দেখা দেওয়া আছে 75 × 75 মাইনাস 25 × 25 তাহলে এটা আমরা গুণ করতে গেলে নিশ্চয়ই বড় হয়ে যাবে তো আমরা সূত্র ধরে করব 75 মানে 75 গুণফল মানে 75 স্কোয়ার 25 স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল তাই না এ মানে কি 75 আর বি মানে কি 25 তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে আমরা কি জানি দেখো আমাদের প্রথম সূত্র স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ মানে কি এ মানে হচ্ছে এখানে 75 তাহলে আমরা কি লিখবো একেবারে 75 প্লাস 25 এ প্লাস বি ইন্টু কি ইন্টু এখানে ইন্টু গুণ এ মাইনাস বি এবার আমাদের যোগ করতে হবে তাহলে 0 = 100 75 আর 25 যোগ করলে কত হয় 100 আর এখানে বিয়োগ করলে হয় কত 50 তাহলে এটা আমরা গুণ করে দেবো দেখো এটা গুণ করবে যখন সংখ্যাগুলো তোমরা যদি দেখো পাশে শূন্য রয়েছে তোমরা কি করবে সংখ্যাগুলো গুণ করবে বাকি যে শূন্য ছাড়া যে সংখ্যা আছে এখানে কত আছে 1 আছে আর এখানে কত আছে 5 আছে তাহলে 5 = 1 কত 5 আর কটা শূন্য হবে 3টে যটা শূন্য আছে বরাবর বসিয়ে দেবে তাহলে আমাদের অ্যান্সার হলো কত 5000 অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার 2 নম্বর অঙ্কটায় দেখো 3.75 দুটো গুণ রয়েছে মাইনাস 2.75 গুণ 2.75 রয়েছে তাহলে আমরা আগের অঙ্কটার মতোই তোমরা আশা করছি বুঝতে পারছো এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি এবার আমাদের যোগ করতে হবে এটা যোগ করে হচ্ছে 6.50 এটা বিয়োগ করে হচ্ছে কত 1 তাহলে একের সঙ্গে 6.50 গুণ করলে হয় কত 6.50 দেখো আমাদের অ্যান্সারে শূন্যটা দেয়া নেই তো দশমিকের পরে যে ডান দিকে যে শূন্যগুলো থাকবে সেগুলো না দিলেও হয় তোমরা জানো তাহলে আমরা বলতে পারি 6.50 মানে 6.5 অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার তাহলে দেখো 3-এর অঙ্কটাই বলেছে উপরে 1.25 আছে তার স্কোয়ার করতে হবে আর 0.23 স্কোয়ার হয়ে যাবে তাই তো চলো লিখে নিই কি হবে 1.25 স্কোয়ার মাইনাস কত 0.23 স্কোয়ার আর নিচে কত আছে 1.48 বোঝা গেল এবার তাহলে আমরা উপরে নিচে কিছু করার নেই তাই না উপরে আমরা সূত্রে ফেলবো কি সূত্র হবে আমরা জানি বারবার আমরা এই সূত্রটাই করছি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল আর নিচে কত 1.48 এবার আমাদের এগুলো কি করতে হবে যোগ করতে হবে যোগ করে এসে 1.48 এখানে বিয়োগ করে এসে 1.02 বাই 1.48 কেটে গেল তো থাকছে কত 1.02 অপশন এ হলো আমাদের রাইট নম্বর অঙ্কটাও একই রকম অঙ্ক তোমাদের আর বেশি কিছু বললাম না দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো যাদের অসুবিধা হচ্ছে দেখে নাও তাহলে চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক 5 নম্বর অঙ্কটা এবার দেখো দেখো 72 × 72 যোগ 28 × 28 যোগ 2 × 72 × 28 এরকমটা রয়েছে তাহলে দেখো আমরা 72 × 72 রয়েছে তো আমরা এটা বলতে পারি না 72-এর স্কোয়ার যোগ কত আছে 28 × 28 তো আমরা বলতে পারি এটা 28-এর স্কোয়ার যোগ 2 × 72 × 28 তো সূত্রগুলো যারা ভালো করে রেডি করেছে তারা আশা করছি বুঝতে পারছো এটা কি করে করতে হবে যারা রেডি করনি আমি বারবার বলছি আগে সূত্রগুলো রেডি করো তারপর অঙ্ক করো বোঝা গেল তাহলে দেখো এটা কি হচ্ছে এখানে দেখো একটা সূত্র রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো 2ab তার মানে কি এ কোনটাকে হচ্ছে এ হচ্ছে 72 আর বি মানে কোনটা বি মানে 28 তাই তো এই অঙ্কে তো এটার সূত্র কি হয় আমরা কি জানি এটার সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার তোমরা স্ক্রিনে দেখো দেখতে পাচ্ছ সূত্রটা আচ্ছা তাহলে দেখো এখানে কি হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার এ মানে কোনটা 72 আর বি মানে কোনটা কত 28 তাহলে এটার হোল স্কোয়ার এ দুটো যোগ করলে কত হয় এটা যোগ করলে হয় 100
তো 100 স্কয়ার মানে কত? একের পিঠে কটা শূন্য হবে? 100 গুণ 100 তার মানে কি 1 2 3 4 চারটা শূন্য তার মানে কত? 10000। তাহলে পাঁচের অঙ্কটা অপশন সি তে রয়েছে, 10000 অপশন সি হবে আমাদের রাইট। 6 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কোশ্চেনটা। তো এবার দেখো এখানে আমরা একবারে করে দিয়েছি এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র হবে, তো অ্যান্সার হচ্ছে কত? 64 অপশন ডি হবে। এবার এই 7 নম্বর অঙ্কটাই দেখো, এখানে এই পুরোটা মানে এ স্কয়ার, দেখো বুঝিয়ে দিচ্ছি, এই পুরোটা মানে যদি এ স্কোয়ার ধরি তারপরে কত আছে? প্লাস 2, এটা মানে কি এ। আর এটা দেখো বি, যেহেতু এখানে বি স্কোয়ার রয়েছে মানে এটারই স্কোয়ার রয়েছে, তো আমরা বলতে পারি এটা বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে এ মানে কোনটা ধরলাম? এ মানে ধরলাম এটা, আর বি মানে কোনটা? বি মানে হচ্ছে এটা, তাই না? তাহলে এটার সূত্র কী হয়? এ প্লাস বি এর হোল স্কোয়ার আমরা জানি, তো এখানে আমরা তাই করব। এ মানে কোনটা? এটা, এ প্লাস প্লাস বি 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 মানে কোনটা? এক্স প্লাস 3 ওয়াই, এটার কি হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো 2x আর x যোগ করলে কত হয়? 3x মাইনাস, এখানে দেখো মাইনাস 3y, এখানে প্লাস 3y আছে, তাহলে কি হবে? এটা কেটে যাবে, তাহলে 3x এর কি হবে হোল স্কোয়ার? তাহলে 9x স্কোয়ার। দেখো 7 অঙ্কটাই অপশন 9x স্কোয়ার, অপশন সি হলো আমাদের রাইট আনসার। फ्रेंड्स এবার 8 নম্বর অঙ্কটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটা। তো এবার করা শুরু করছি। তাহলে দেখো 61 দুবার গুণ রয়েছে, তাহলে আমরা কি করব? 61 স্কোয়ার প্লাস, তাহলে 21 স্কোয়ার মাইনাস কি আছে? 2, এ মানে কত? 61, আর বি মানে 21। দেখো ওখানে আগেরগুলো ছিল কি? প্লাস, এখানে কি রয়েছে? মাইনাস। তাহলে আমাদের সূত্র তাই হবে, মাইনাস হবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মানে এটা আর বি মানে এটা, তাহলে এটার হোল স্কোয়ার, তাহলে বিয়োগ করলে হয় 40, 40 স্কোয়ার মানে কত? 1600। দেখো কোন অপশনে রয়েছে 1600? অপশন অপশন এ তে রয়েছে, অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। চলো এবার নেক্সট। তাহলে ফ্রেন্ডস দেখো 9 নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক, তাই আমি করে নিয়েছি, তোমরা বুঝতে পারছো আশা করছি। এবার আমি গুণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে 1.50 গুণ 1.50, এ দুটো গুণ করলে কত হয়? আমরা কি করব? সংখ্যাগুলো যেটা রয়েছে শূন্য টূন্য আমরা বাদ দেবো, সংখ্যাগুলো গুণ করবো। এখানে কত আছে? 15, আর এখানে 15 রয়েছে, তাহলে 15 গুণ করলে কত হয়? 225। তারপরে কি জানি আমরা? দুটো শূন্য হবে। এবার দেখো দশমিকটা তাহলে কোথায় বসবে? 1 2 3 4, ডান দিক থেকে আমরা কত ঘর আগে দশমিক আছে সেটা দেখবো। তাহলে দেখো এখানে দুটো ঘর আগে, এখানেও দুটো ঘর আগে, তাহলে চারটে ঘর আগে তো আমাদের দশমিকটা দিতে হবে। তাহলে দশমিকটা কোথায় হবে? এখানে হবে। তো ডান দিকের শূন্য তো বলেছি, দশমিকের পর ডান দিকের শূন্যর কোনো দাম নেই, তো দশমিকের পরে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত অ্যান্সার হচ্ছে? 2.25, অপশান ডি হলো আমাদের রাইট অ্যান্সার। ফ্রেন্ডস এবার 10 নম্বর অঙ্কটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা, অঙ্কটায় কী রয়েছে? দেখো কী প্যাটার্নে রয়েছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কী রয়েছে? মাইনাস রয়েছে, তার মানে তাই না? তার মানে আমাদের সূত্র কী হবে? এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে এ কোনটা? এ হচ্ছে 2p প্লাস 3q, আর বি কোনটা? 3p প্লাস 3q, তাই তো? তাহলে এ মাইনাস, এটাকে এ ধরলাম, এটা মাইনাস বি এর হোল স্কোয়ার, বোঝা গেল? তাহলে এটাকে আমরা একসঙ্গে আনবো, 2p প্লাস 3q, যেহেতু মাইনাস রয়েছে তাহলে মাইনাস 3p মাইনাস 3q এর হোল স্কোয়ার। দেখো 3q 3q কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? মাইনাস পি, মাইনাস পি এর হোল স্কোয়ার মানে কি? পি স্কোয়ারই হয়। তাহলে অপশান সি হলো আমাদের রাইট অ্যান্সার। ফ্রেন্ডস এবার 11 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 53 গুণ 53 গুণ 53, তিনবার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো 53-র কী হবে? তিনবার রয়েছে, তার মানে কী হবে? কিউব হবে, দুটো থাকলে কী হচ্ছিলো? স্কোয়ার হচ্ছিলো। এরপরে দেখো প্লাস 3 গুণ কী আছে? 53 দুবার রয়েছে, তাহলে আমরা স্কোয়ার আকারে লিখে দিচ্ছি। আর কী রয়েছে? 27। তারপরে আবার কী রয়েছে? যোগ 3 গুণ 53, 27, দেখো দুবার গুণ রয়েছে, তাহলে 27-এর কী হবে? স্কোয়ার। যোগ কী রয়েছে? 27, তিনবার গুণ রয়েছে, তাহলে 27-এর কী হবে? কিউব হবে। তাহলে দেখো তোমরা সূত্রে দেখতে পাচ্ছ স্ক্রিনে, 12 নম্বর সূত্রটায় রয়েছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, তাই না? এটার সূত্র কী রয়েছে? এ প্লাস বি এর হোল কিউব, তার মানে কি? এ প্লাস বি এর হোল কিউবের সূত্র হয় এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস কি? বি কিউব। তো আমরা কী করব? এখানে আমাদের এই প্যাটার্নটা দেওয়া রয়েছে, তো তোমাদের দেখো সূত্রগুলো যদি জানা থাকে তাহলে কি এই প্যাটার্ন দেখেই তোমরা বুঝে ফেলতে পারবে যে এটা হবে, তাই না? তোমাদের অত কিছু লেখারও দরকার নেই। তো তাহলে কি হবে? এ মানে কি 53, বি মানে কত? 27, তাহলে এটা এই দুটোর কি হবে? কিউব হবে। তোমাদের এটা যোগ করতে হবে, কত হবে? 8 হবে, 80, তাহলে তাই তো? 80-র কিউব, তো 80-র কিউব মানে 3টে 80 আমাদের গুণ করতে হবে, 80 গুণ 80 করলে হয় 512,
আর কটা শূন্য হবে? তিনটে শূন্য হবে, 1 2 3। তাহলে অপশন বি তে রয়েছে, অপশন বি হবে আমাদের রাইট। নাম্বার অঙ্কটা দেখো, এই অঙ্কটা একই রকম প্যাটার্নে রয়েছে কিন্তু এ বি দিয়ে রয়েছে বলে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। দেখো 5a - b এর হোল কিউব মানে কি, আমরা এ কিউব ধরে করব, এটা এ কিউব, তাহলে 3 5a - b এর স্কোয়ার a + b, মানে কি এটা সূত্র কি হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো, এ কিউব প্লাস 3a² b + 3ab² + b³। এটা সূত্র কি হয়? এটা সূত্র হয় তোমরা বললাম 12 নম্বর সূত্রটা, a + b এর হোল কিউব। তো আমরা এটা তাই করব, কি হবে 5a - b, এটা a যদি ধরি আমি, a + b, b কোনটা? b হবে কোনটা? a + b, এটা হচ্ছে b। তাহলে এটার কি হবে? হোল কিউবের সূত্র, তাই না? তাহলে দেখো এর দুটোর প্লাস আছে তো আমি একবারে করে দিচ্ছি, তাহলে কি হবে 6a, আর এখানে -b আর +b কি হবে? কেটে যাবে, তাহলে এটা কিউব। তাহলে 6a গুণ 6a গুণ 6a আমাদের গুণ করতে হবে, তাহলে কত হবে? 6 6 36, 36 কে 6 দিয়ে গুণ করলে 216, 216-র কিউব। অপশন এ হলো আমাদের রাইট আনসার। ফ্রেন্ডস 13 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে 2.73 তিনবার গুণ রয়েছে, তো আমরা লিখে দেবো 2.73 এর কি হবে? কিউব, তাই তো? প্লাস কত আছে তারপরে 3.27, 3.27-এরও কি তিনটে গুণ রয়েছে, তাহলে কিউব। প্লাস দেখো 18 গুণ কত রয়েছে? 2.73 গুণ 3.27। তাহলে দেখো তোমরা বুঝতে পারছো, বা যারা বুঝতে পারছো না ভালো করে দেখে নাও 14 নম্বর সূত্রটায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো কি রয়েছে, a + b এর হোল কিউব সমান একটা সূত্র হয় a³ + 3a² b + 3ab² + b³, যেটা 12 নম্বর সূত্র। আবার ওইটারই a+b এর হোল কিউবের সূত্র কি হয়? a³ + b³ + 3ab × a+b। তো আমাদের এটাকে 14 নম্বর সূত্রের মতো করে আনতে হবে, আমাদের 12 নম্বর সূত্রের মতো করে আসছে না, তাই না? তাহলে এটাকে কি করবো? দেখো এটুকু তো ঠিকই আছে, আমি এইটুকুকে ভেঙে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, তাই তো? দেখো তাহলে কি হবে 3ab, তো এবি এ মানে কোনটা? এটা বি মানে কোনটা? এটা তো আমাদের এবিটা রয়েছে, এটা এ আর এটা কি বি। এবার 3 আনতে হবে আমাকে, তাই তো? 18 গুণ রয়েছে দেখো, তাহলে 3 6 18 যদি আমি করি, 3 গুণ 6, তাই তো? তাহলে 3ab এইটুকু মিলে গেল, এটাকে 3ab এইটুকু মিলে গেল আমাদের, তাই না? এবার আনতে হবে কি a+b, তাহলে দেখো 6 পড়েছে, 6টাকে কোনোভাবে a+b আকারে আনতে হবে। তাহলে দেখো এই দুটো যদি যোগ করি, এটা তো a আর এটা b, এই দুটো যোগ করলে কত হয়? 6 হয়, তোমাদের তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 0 0 আর 3 আর 2 5 1 6, তাহলে কি হচ্ছে? এই দুটো যোগ করে 6, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি না এরকম। তাহলে এটার সূত্র কি হয়? a+b এর হোল কিউব, বোঝা গেল? তাহলে এই দুটো যোগ করে আমরা জানি 6 হয়, তাহলে 6 এর কিউব, 6 গুণ 6 গুণ 6 করলে কত হয়? 216। তাহলে দেখো আমাদের কোন অপশানে রয়েছে 13 নম্বর অঙ্কটা? অপশান বি তে রয়েছে, অপশান বি হবে আমাদের রাইট আনসার। অঙ্কটা দেখো, দেখো 37 তিনবার গুণ রয়েছে, তো আমরা লিখতে পারি 37 এর কিউব - 3, 37 দুবার গুণ, তার মানে 37 এর স্কোয়ার, এ এটা a² তাহলে b এখানে, তো প্লাস 3 37 গুণ 33 দুবার রয়েছে, তাই না? তাহলে 33 এর কি হবে? স্কোয়ার হবে, প্লাস কি আছে 33 তিনবার গুণ রয়েছে, তার মানে 33 এর কিউব, সরি এখানে মাইনাস রয়েছে। তাহলে দেখো a³ - 3a² b + 3ab² - b³ এরকম আকারে রয়েছে। তো 13 নম্বর সূত্রটা দেখো তোমাদের সেম এরকম রয়েছে, এটা সূত্র কি হয়? a - b এর হোল কিউব। তো এ কোনটা? এ হচ্ছে 37 আর বি কোনটা? 33, এ দুটোর হোল কিউব, বোঝা গেল? তাহলে কত হবে? 4 এর কিউব, 4 4 16, 4 16 কত হয়? 64। দেখো 14 নম্বর অঙ্কটায় 64 রয়েছে অপশন। আগের অঙ্কটার মতো তোমরা বুঝতে পারছো আশা করি, আগেরটা যেমন সংখ্যা দিয়েছিল এটা এ বি দেওয়া রয়েছে, তাহলে কি a³ - 3a² b + 3ab² - b³। তো এটা সূত্র কি হয়? সূত্র হবে a - b এর হোল কিউব। তো আমরা a মানে কি বুঝতে পারছি? 5a - 6b, এটা a, আর b কোনটা? মাইনাস বলেছি, তাহলে যেহেতু মাইনাস আছে, a³ - 3a² b এরকম যদি থাকে তাহলে কি হয়? এ মাইনাস হবে, আর যখন সবগুলোই প্লাস থাকবে তখন সূত্র কি হবে? আমরা আগেরটা জানলাম, 12 নম্বর সূত্রটা a+b এর হোল কিউব হবে, বোঝা গেল? তাহলে এখানে এ হচ্ছে এটা, আর বি কোনটা? বি হচ্ছে 7a - 6b, 7a - 6b, এটার পুরোটার কি? হোল কিউব। তো আমরা কিউব লিখে দিলাম, এবার মাইনাস যেহেতু আছে আমাদের মাইনাস দিয়ে পরটুকুকে গুণ করতে হবে, -7a + 6b, দেখো 6b 6b আমাদের কি হচ্ছে?
কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি আছে ফাইভ এ, আর এখানে আছে সেভেন এ, তাহলে মাইনাস টু এ, মাইনাস টু এর কিউব, তাহলে কত হবে আট, এইট এ কিউব। দেখো 15 নম্বর অঙ্কটা এইট এ কিউব কোনটাই রয়েছে, আর এখানে দেখো কিউব রয়েছে, তাহলে এখানে কি তিনটে মাইনাসের গুণ, তাই না? তিনটে মাইনাসের গুণ করলে কি হয় মাইনাস হয়, কি করে হচ্ছে মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস এরকম করে হচ্ছে, তাই তো? তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্রথমে প্লাস হচ্ছে, তাহলে প্লাসের সঙ্গে আবার মাইনাসের গুণ, তাহলে কি হয় মাইনাস হয়, মাইনাস হয়। তাহলে কি তোমার যদি পাওয়ারে দেখবে যদি জোড় সংখ্যা থাকে তাহলে চোখ বুঝে লিখে দেবে, মাইনাস যদি থাকে তাহলে প্লাস হয়ে যাবে, যদি বিজোড় থাকে তাহলে কি হবে গুণ করে মাইনাস হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা মাইনাস এইট এ কিউব। এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে মাইনাস প্লাসের গুণ ফলগুলো। অপশন এ হলো রাইট। ফ্রেন্ডস, এবার 16 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 6.19 তিনবার গুণ রয়েছে, তো আমরা এটা লিখে নিই যে 6.19 এর কি হবে কিউব হবে, তারপর কি রয়েছে মাইনাস 4+6 9 এর হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল আমরা পেলাম, তারপর কি রয়েছে মাইনাস 4.5 গুণ 6.19 গুণ 4.69। তো এই অঙ্কটা আমরা এর আগে করেছিলাম যখন প্লাস দিয়ে এগুলো করেছিলাম, তো এটা সূত্র দেখো আমাদের সূত্র নাম্বার 15 নম্বরে আছে, এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র কি হয় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab × a - b। তো এটাও আমরা সেভাবে আনার চেষ্টা করব। তো দেখো এখানে 1 - 6 9 এর হোল কিউব, এটুকু তো একই রয়েছে, তাই না? এ কিউব মাইনাস বি কিউব, এটুকু আমাদের কিছু করার দরকার নেই। তো কি এখানে আনতে হবে 3ab, তো এ আর বিও রয়েছে, তাহলে আমরা এ আর বি কি করলাম লিখে দিলাম, আর এখানে কি এইটাকে আমরা 3 আনতে হবে, তো আমরা একটা 3 লিখে দিলাম, তো 3 যেহেতু গুণ করছি তাহলে এখানে কত হবে 3 × 1.4.5 যদি আমরা ভাঙি কি হয় 3 × 1.5, তাই না? 3 × 1.5, তো তাহলে আমরা এখানে 3 পেয়ে গেলাম আর 1.5 রয়েছে, তাই না? তাহলে আমাদের এইটুকু তো মিলে গেল। এবার আমাদের 3ab × a - b আকারে আমাদের আনতে হবে, তাহলে 1.5টাকে কি a - b করা করে মিলছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে 1.5টাকে যদি আমরা লিখি 6.19 এ, এটা এ মাইনাস বি, বি কত 6.9, তো এই দুটো দেখো বিয়োগ করলে আমাদের কি আসছে 1.5 আসছে, তাহলে দেখো আমাদের মিলে গেল। তো আমরা এটা না লিখে আমরা এটাও লিখতে পারি, তাই না? এটা লিখতে পারি, তাহলে এটার সূত্র কি হবে a - b এর হোল কিউব, তাহলে এ এটা আর বি কোনটা 4.69, এটার কি হোল কিউব, তো এটা বিয়োগ করলে আমরা কি জানি 1.5 হয়, তো 1.5 এর হোল কিউব। দেখো তোমরা এই অঙ্কগুলো যখনই করবে তোমাদের সূত্রটাকে আগে সাজিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, বোঝা গেল? সূত্র কিন্তু না সাজালে, না সাজাতে পারলে অঙ্ক হবে না, আর না হলে তোমাদের সেই আবার তিনটে গুণ করতে হবে, তো সেভাবে অনেক কঠিন হয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো তোমাদের সেই জন্যই বারবার বলছি সূত্রগুলো আগে ভালো করে রেডি করো, তারপরে অঙ্ক করো, নাহলে কিন্তু তোমাদের অঙ্ক করতে অসুবিধা হবে আর তোমরা পরীক্ষার হলে নামাতেও পারবে না। তো সূত্রগুলো আগে ভালো করে রেডি করো। তো দেখো এখানে 1.5 কী করতে হবে, তিনবার গুণ করতে হবে। তো দেখো 1.5 যদি আমরা তিনবার গুণ করি হয় 3375, এটা কি করে পাচ্ছি দশমিকটা কত করে হবে, আগে হবে দেখো 1.5 × 1.5 × 1.5, তাহলে কত ঘর আগে দশমিক আছে, এখানে এক ঘর এক ঘর এক ঘর, টোটাল 3 ঘর আগে দশমিক আছে, তাহলে এখানেও তাই হবে 3 ঘর আগে দশমিক হবে। দেখো অপশন বিতে রয়েছে, অপশন বি হবে রাইট। 17 নম্বর অঙ্কটা দেখো 1.2 রয়েছে দুবার, তাহলে স্কোয়ার প্লাস 1 দশমিক কত রয়েছে 3 এর স্কোয়ার প্লাস 1.5 এর স্কোয়ার প্লাস কত আছে 2, তাহলে এটাকে যদি এ ধরি মানে 1.2কে এ ধরি, এ রয়েছে, তারপর কত রয়েছে বি রয়েছে, তাই না? বিটা হচ্ছে 1.3 প্লাস 2, দেখো বি, এটাকে যদি সি ধরবো তাহলে পরেরটা সি প্লাস 2 গুণ সি আর কি রয়েছে এ 1.2, তাহলে এটার সূত্র দেখো 11 নম্বর সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কি হয় এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার হয়, তাই না? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তাহলে এখানে কত 1.2 প্লাস 1.3 প্লাস 1.5 এর হোল স্কোয়ার, কি হলো তাহলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে এগুলো আমাদের যোগ করতে হবে, যোগ করলে কত হয় এখানে 0, তাহলে হাতে কত থাকছে 1 1 2 3 4, তাহলে 4 এর
হোল স্কয়ার, তার মানে 4 গুণ 4 মানে কত হয় একবারে লিখে দিচ্ছি 16। তাহলে 17 নম্বর অঙ্কটায় অপশন এ হবে আমাদের রাইট আনসার। 18 নম্বর অঙ্কটায় দেখো আমি সাজিয়ে লিখে নিয়েছি 8.3 স্কয়ার প্লাস 1.2 স্কয়ার প্লাস 3.5 স্কয়ার প্লাস 2 গুণ 8.3 গুণ 1.2। এখানে দেখো মাইনাস রয়েছে তারপরে এগুলো, আগের অঙ্কটায় কি ছিল প্লাস ছিল, তখন সূত্র কি হচ্ছিল a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, তাই না? কিন্তু এখানে কি রয়েছে তার পরের দুটোতে মাইনাস রয়েছে, তাহলে এখন সূত্র কি হবে, এখন সূত্র হবে এ প্লাস বি মাইনাস সি এর হোল স্কয়ার। তো তোমরা এটাকে ভেঙে দেখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি সি মাইনাস টু সি এ টু সি এ, বোঝা গেল? তাহলে দেখো এখানে সেরকমভাবেই রয়েছে, তো আমাদের সূত্র এখানে কী লিখতে হবে, এ প্লাস বি মানে কোনটা 1.2 আর সি মানে 1.3.5, এটার কি হোল স্কোয়ার। তাহলে এটা কী হবে যোগ করে 0.5, এখানে 9.5 বিয়োগ 3.5-এর কি হোল স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে 6 স্কোয়ার মানে কত 36। তাহলে 18 নম্বর অঙ্কটা দেখতে হবে কত 36, অপশান বিতে রয়েছে, অপশান বি হবে রাইট আনসার। ফ্রেন্ডস এবার 8 নম্বর অঙ্কটা দেখো এরকম রয়েছে, এটার জন্য ঘাবড়ানোর কিছু নেই, এটা মানে কি 1.2 এর মাথায় 1/3 এরকমটা এটা মানে, বোঝা গেল? তো দেখো এখানে এখানে যেটা রয়েছে এখানে দেখো স্কোয়ারে রয়েছে, তাই না? কিন্তু এইখানটায় আলাদা রকম রয়েছে, তোমরা সূত্রগুলো একবার দেখো, সূত্রগুলোর মধ্যে 18 নম্বর সূত্রটায় দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী রয়েছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো বারবার বলছি আবারও বলছি দেখো সূত্রগুলো তোমরা যদি ভালো করে মুখস্থ না থাকো তো তোমরা দেখে বুঝতেই পারবে না, তোমাদের তখন মনে হবে কোনটা সূত্র কোনটা হবে, তো সূত্রগুলো তোমরা যদি ভালো করে রেডি করো তখন বুঝতে পারবে। তাহলে বারবার এই জন্যই বলছি সূত্র কিন্তু রেডি না করলে তোমাদের হবে না, একটা অঙ্কও তোমরা নামাতে পারবে না এই অঙ্কগুলো যদি আসে। তো দেখো এখানে এ প্লাস বি তো আমাদের এখানে ঠিক আছে, তারপরে কি এ স্কোয়ার মাইনাস এখানে কী হওয়া দরকার ছিল এ বি, তাই না? প্লাস বি স্কোয়ার এটাও ঠিক রয়েছে, তাহলে এখানে আমাদের এ বি টানার চেষ্টা করতে হবে। আমি এখানে ভেঙে তোমাদের দেখাচ্ছি এ বি আসছে না কি আদেও। দেখো এ বি মানে কি, এখানে এ এ কত 1.2, পাওয়ারে কত রয়েছে 1/3, তাই না? আর এখানে বি মানে কত এটা, তাহলে এই দুটো কি গুণ করতে হবে আমাদের, এই দুটো যদি গুণ করি আমরা বলতে পারি না পুরোটার পাওয়ারে এখানে 1/3, তাই না? তাহলে 1.2 গুণ 4.8, এই দুটো গুণ করলে আমাদের কত হয় 5.76 হয়। তো তোমরা গুণ করে পাতিয়ে দেখতে পারো, বোঝা গেল? তাহলে এই দুটো গুণ করলে হয় 5.76। তো দেখো তাহলে আমাদের সূত্র মিলে যাচ্ছে, কী করে মিলছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি তো পেলাম এটা, তাই না? এই যে এ গুণ বি, এটা গুণ করলে কত আসছে এটাই আসছে, বোঝা গেল? তার জন্য আমরা এটা বলতে পারি এ গুণ বি, তার মানে এটা গুণ এটা প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্র কী হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটা তো এ এর কিউব প্লাস বি কিউব, বি মানে কোনটা 4.8, এটার কিউব, বোঝা গেল? তাহলে এটার কিউব করলে কত হয় 1.2 যোগ 4.8, এই দুটো যোগ করলে কত হয় 6 হয়, তাই না? তাহলে 6 হবে আমাদের অ্যান্সার, 19টা অপশান সিতে রয়েছে, অপশান সি হবে আমাদের রাইট আনসার। ফ্রেন্ডস এর আগে আমরা করলাম এখানে কি ছিল প্লাস ছিল, আর এখানে কিছু এই জায়গাটায় ছিল মাইনাস, তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে। তাহলে তোমরা এর আগে সূত্রটা আমাদের কিসের মতো হলো, সূত্র নম্বর 18 নম্বর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সূত্রটা হবে 19 নম্বরের মতো, কি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। শুধু আমাদের এই মাঝের এই এ বিটাকে আমাদের মেলানোর চেষ্টা করতে হবে, যদি মিলে যায় তাহলে ওই সূত্রে আমাদের চলে আসবে, তাই না? যেহেতু এখানে এ মাইনাস বি রয়েছে এখানে এ স্কোয়ার প্লাস এখানে এটাকে মেলালে কি হবে এখানে প্লাস বি স্কোয়ার, তাই তো? এটাকে আমাদের এ বি আকারে মেলাতে হবে। তো এ কত, এ মানে হচ্ছে 7.3 আর বি মানে কত 2.8, তো এই দুটো তোমরা গুণ করে দেখবে, পাতিয়ে যদি গুণ করো গুণ করে দেখবে আসছে 20.44। তো এটা আমাদের দেখো তাহলে মিলে গেল একবারে, তাই না? তাহলে এখানে কি বলতে পারি, 7.3 এর পাওয়ার 1/3 গুণ 2.8 টু দি পাওয়ার 1/3, এই দুটোর গুণ। তো আমাদের তাহলে সূত্র কি হবে, এ এ মানে কোনটা এটা, এর কিউব মাইনাস হবে মাইনাস বি এর কিউব। দেখো তোমরা একটা জিনিস বলে দিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউবে যখন সূত্র বলবে প্রথমটা তোমরা মাইনাস করে দেবে, বাকিগুলো সব প্লাস হবে। যদি এখানে প্লাস থাকে তাহলে কি হবে,
এগুলো প্লাস হবে, শুধু এভি এর আগে মাইনাস হবে, বোঝা গেল? এটাই হচ্ছে পার্থক্য। তো তোমরা সূত্রগুলো আবারও বলছি, রেডি করে নাও। তাহলে এখানে কত হচ্ছে, 7.3 বিয়োগ 2.8, বিয়োগ করলে কত হবে, এখানে 5 হচ্ছে, এখানে 3 বাদ দিলে 4, তাহলে 4.5। দেখো কোন অপশনে রয়েছে 4.5, বিতে, অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার।